তো দেখো আজকে তোমাদের জন্য যে স্টোরিটা সিলেক্ট করেছি সেটা কি, সেটার নাম হলো দ্য ফার্মার অ্যান্ড হিজ থ্রি সন্স, বুঝতে পারছো? তো দেখো এটার বাংলা হলো একজন কৃষক এবং তার তিনজন ছেলে, বুঝতে পারছো? অ্যান ওল্ড ফার্মার হ্যাড থ্রি সন্স, অর্থাৎ একজন বৃদ্ধ বা বয়স্ক কৃষকের তিনটা পুত্র ছিল। দে হ্যাড নো টেস্ট ফর হার্ড ওয়ার্ক, অর্থাৎ তাদের কোনো ইচ্ছা নেই বা তাদের কোনো আগ্রহ নেই কোনো কাজ করার, বেশি পরিশ্রম করার। দে আর অল ফর এ গে অ্যান্ড কেয়ার ফ্রি লাইফ, অর্থাৎ তারা সকলেই ছিল খুব আলসে এবং দায় দায়িত্বহীন জীবনযাপন করতে তারা ব্যস্ত, বুঝতে পারছ? দে আর অল, অর্থাৎ তারা সবাই ফর এ গে, গে মিন্স কি আল, মানে আলসে আর কি, অ্যান্ড কেয়ার ফ্রি লাইফ, অর্থাৎ দায় দায়িত্বহীন লাইফ। দে আর ওল্ড ফাদার ওয়ার্কড ইন দ্য ফিল্ড অল ডে লং, অর্থাৎ দে আর ওল্ড ফাদার, তাদের বৃদ্ধ বাবা ওয়ার্কড ইন, অর্থাৎ কাজ করে দ্য ফিল্ড, অর্থাৎ জমিতে, অল ডে লং, সারাদিন ধরে। বাট অর্থাৎ কিন্তু দ্য সন্স পাস্ট দে আর ডেস সিটিং ইডলি অ্যান্ড কোয়ারেলিং উইথ ওয়ান অ্যানাদার, বাট কিন্তু দ্য সন্স, অর্থাৎ ছেলেগুলি পাস্ট, অর্থাৎ অতিক্রম করে দেয়ার ডেজ, তাদের দিনগুলি সিটিং এডলি, অর্থাৎ এমনি বসে বসে কাটিয়ে দেয় এবং কোয়ারলিং, অর্থাৎ ঝগড়াতে ব্যস্ত থাকে উইথ ওয়ান অ্যানাদার, একজন আরেকজনের সাথে। দ্য ফার্মার ওয়াজ ভেরি অ্যানেক্সাস অ্যাবাউট দ্য ফিউচার অফ হিজ সন্স, অর্থাৎ অ্যানেক্সাস মিনস কি, অ্যানেক্সাস মিনস হলো চিন্তিত। দ্য ফার্মার ওয়াজ ভেরি অ্যানেক্সাস, অর্থাৎ কৃষকটা খুব চিন্তিত অ্যাবাউট দ্য ফিউচার অফ দ্য অফ হিজ সন্স, অর্থাৎ তার যে পুত্র বা তার ছেলেদের ভবিষ্যৎ নিয়ে সে খুব চিন্তিত। বাট অর্থাৎ কিন্তু হি কুড নট মেক দ্যাম চেঞ্জ, কিন্তু সে তাদের চেঞ্জ করতে পারছে না, দে আর ওয়েস, এবং তাদের যে চলনের যে পথগুলি বা সেটাও চেঞ্জ করতে পারছে না। বাট হি কুড নট মেক দ্যাম চেঞ্জ দে আর ওয়েস, অর্থাৎ কিন্তু সে তাদের চেঞ্জ করতে পারছে না, তাদের চালচলনগুলিকেও চেঞ্জ করতে পারছে না, পরিবর্তন করতে পারছে না। চেঞ্জ মানে কি, পরিবর্তন। অ্যাট লাস্ট হি ফিল ইল, অর্থাৎ অবশেষে সে অনুভব করলো ইল, অর্থাৎ অসুস্থ, আই ডাবল এল ইল মানে কি, অসুস্থ। হি ফেল্ট ড্যাট হিজ ড্যাট, হি ফেল্ট ড্যাট, অর্থাৎ সে অনুভব করলো, সে অনুভব করলো, ফেল্ট মানে কি অনুভব করলো, ড্যাট মানে যে হিজ ড্যাট ওয়াস নিয়ার, অর্থাৎ তার মৃত্যু খুব নিকটে, হিজ ড্যাট ওয়াস নিয়ার মানে তার মৃত্যু খুব নিকটেই রয়েছে। সো হি কল্ড হিজ সন্স, এই কারণে সে ডাকলো তার ছেলেদের, টু হিজ বিসাইড, তার টু হিজ বেড সাইড, তার বিছানার পাশে, বেড মানে কি বিছানা, সাইড মানে পাশে, অর্থাৎ সে ডাকলো তার ছেলেদের তার বিছানার পাশে, অ্যান্ড এবং সেট, এবং বলেছিল মাই সন্স আই হ্যাভ অল মাই ওয়েলথ ফর ইউ হিডেন ইন দ্য ফিল্ড, অর্থাৎ কি বলেছিল, আমার ছেলেরা আই হ্যাভ অল মাই ওয়েলথ, অর্থাৎ আমার সব সম্পদগুলি লুকিয়ে রয়েছে, আই হ্যাভ অল মাই ওয়েলথ ফর ইউ হিডেন ইন দ্য ফিল্ড, অর্থাৎ আমার ছেলেরা আমার সব সম্পদগুলি লুকিয়ে রয়েছে ইন দ্য ফিল্ড, অর্থাৎ জমির মধ্যে। তো এখানে হিডেন মানে কি, হিডেন মানে কি হলো লুকানো, বুঝতে পারছ? ওয়েলথ মানে কি, ওয়েলথ মানে সম্পদ, এবং ফিল্ড মানে কি জমি। সে তার ছেলেদের বলল, অর্থাৎ তার মৃত্যুর খুব কাছে সে ভাবলো, এবং তার ছেলেদের মানে তার বিছানার পাশে ডেকে কি বলল, আমার সকল ছেলেরা আমার সকল সম্পদ জমিতে লুকানো আছে, ইফ ইউ ডিগ দ্য ফিল্ড ইউ উইল ফাইন্ড ইট, ইফ ইউ মানে যদি তোমরা ডিগ মানে কি, মানে মাটি কুড়া আর কি, মাটি কর্ষণ করলে, ইফ ইউ ডিগ দ্য ফিল্ড, তোমরা যদি এই জমিটা মানে কর্ষণ করো, ইউ উইল ফাইন্ড ইট, তোমরা এই সম্পদটাকে পেয়ে যাবে, বুঝতে পারছো? উইথ দিস, এটা বলার সাথে সাথে দ্য ফার্মার ব্রেথ হিজ লাস্ট, এবং তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, আফটার হিজ ডেথ, অর্থাৎ আফটার মানে কি পরে, বিফোর মানে কি আগে, আফটার হিজ ডেথ, অর্থাৎ তার মৃত্যুর পরে, দ্য সন্স ছেলেরা ওয়েন্ট টু দ্য ফিল্ড ইমিডিয়েটলি, দ্রুত ওই ফিল্ডে, যে ফিল্ডের কথা বলেছিল সম্পদ লুকানো আছে, ওই ফিল্ডে গেল।
দে ডাক আপ দ্য ফিল্ড, তারা ফিল্ডটাকে কর্ষণ দিতে লাগলো, অর্থাৎ মাটি খুঁড়তে থাকলো। ডিক থেকে ডাক হয়েছে, পাস্ট টেন্স, বুঝতে পারছো? ডাক মানে কি? মাটি কোরা। ফ্রম এন্ড টু এন্ড ইন সার্চ অফ দ্য হাইডেন ট্রেসার, বুঝতে পারছো? দে ডাক আপ দ্য ফিল্ড ফ্রম এন্ড টু এন্ড ইন সার্চ অফ দ্য হাইডেন ট্রেসার, অর্থাৎ ট্রেসার মানে কি? সম্পদ। সার্চ মানে কি? খোঁজা। দে ডাক আপ দ্য ফিল্ড, তারা মাটিটা কুত্তে লাগলো, ফ্রম এন্ড টু এন্ড অর্থাৎ এক মানে শেষের শেষের পর শেষ, তারা শুধু কুত্তে থাকলো। সার্চ অর্থাৎ খুঁজে, কি খুঁজে? সম্পদ খোঁজের জন্য তারা মাটি কুত্তে থাকলো। বাট নো হায়ার ডিড দে ফাইন্ড দ্য অয়েল, বাট অর্থাৎ কিন্তু, নো হায়ার অর্থাৎ কোথাও, হায়ার অর্থাৎ কোথায়, তবে নো হায়ার মানে কোথাও, ডিড দে ফাইন্ড দ্য অয়েল মানে তারা খুঁজে পেল না, বুঝতে পারছ? সম্পদটা খুঁজে পেল না। দে আর গ্রেটলি ডিসঅ্যাপয়েন্টেড, তারা একদম বেশি করে অর্থাৎ বেশি পরিমাণে হতাশা হলো। ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশাগ্রস্ত হলো। বাট অ্যাজ এ রেজাল্ট অফ টিলিং দ্য ফিল্ড দে গট এ ভেরি গুড ক্রপ দ্যাট ইয়ার, বুঝতে পারছ? তো দেখো তারপর কি বলছে। বাট কিন্তু অ্যাজ এ রেজাল্ট অফ টিলিং দ্য ফিল্ড, অর্থাৎ এই যে জমি কর্ষণ, টিলিং মানে কি? কর্ষণ। কর্ষণ মানে কি? মাটি ট্রাক্টর দিয়ে, মাটিতে ট্রাক্টর চালানোর পর কি হলো? মাটিটা করে, তো এটাই টিলিং মানে কি? মাটি কর্ষণ। বাট অ্যাজ এ রেজাল্ট, এর ফলে, অফ টিলিং দ্য ফিল্ড, জমি কর্ষণের ফলে, দে গট এ ভেরি গুড ক্রপ দ্যাট ইয়ার, দে গট মানে তারা পেয়েছিল। গট মানে কি? পে মানে পাওয়া আর কি, গ্যাট থেকে গট হয়েছে, গ্যাট মানে পাওয়া, গট অত পাওয়া। তো তারা পেয়েছিল এ ভেরি গুড ক্রপ, অর্থাৎ ক্রপ মানে কি? শস্য বা ফসল, খুব ভালো ফসল পেয়েছিল ড্যাট ইয়ার অর্থাৎ ওই বছর। দে সোল্ড দ্য ক্রপ অ্যান্ড গট এ হ্যান্ডসাম প্রাইস, দে সোল্ড মানে তারা বিক্রি করেছিল, সেলস থেকে সোল্ড, তারা বিক্রি করেছিল দ্য ক্রপ শস্যটা, অ্যান্ড এবং গট এ হ্যান্ডসাম প্রাইস এবং একদম হাত ভরা টাকা পেয়েছিল। নাও এখন দ্য সন্স আন্ডারস্টুড হোয়াট দেয়ার ফাদার রিয়েলি মিন্ট বাই হাইডেন ট্রেসার, অর্থাৎ নাও অর্থাৎ এখন দ্য সন্স অর্থাৎ ছেলেরা আন্ডারস্টুড বুঝতে পেরেছিল হোয়াট দেয়ার ফাদার অর্থাৎ তাদের বাবা কি রিয়েলি মিন্ট মানে আসলে সত্যিকার মিন্ট মানে বোঝাতে চেয়েছিল বাই হাইডেন ট্রেসার অর্থাৎ লুকানো সম্পদ কথাটির মাধ্যমে। দে লার্নড দ্যাট, তারা শিখলো যে লেবার হ্যাজ ইটস ওন রিওয়ার্ড, অর্থাৎ পরিশ্রমের মাধ্যমে অর্জনটাই হলো আসল রিওয়ার্ড, আসল পুরস্কার, বুঝতে পারছ? ফ্রম দেন অন দে গেভ আপ দেয়ার এডলিনেস, অর্থাৎ তখন তারা তাদের যে আদর্শত আইডলনেস সেটা বুঝতে পারলো, অ্যান্ড এবং বিকেম ইন্ডাস্ট্রিয়াস অর্থাৎ তারা একদম পরিশ্রম হয়ে উঠলো, বুঝতে পারছ? তো মোরাল, মোরাল অফ দ্য স্টোরি কি? হার্ড ওয়ার্ক ইজ অলওয়েজ রিওয়ার্ডেড, অর্থাৎ পরিশ্রম করলে সফলতা অবশ্যই আসবে, খুব সুন্দর একটা মোরাল, এবং স্টোরি রাইটিংটাও খুব ইম্পর্ট্যান্ট। তো অবশ্যই স্টোরি রাইটিংটা কেমন লাগলো জানাবে, আর তোমরা যদি শুধু একবার দেখো তাহলে এই স্টোরিটা নাও বুঝতে পারো, তোমরা অনেক বারবার দেখবে তাহলে বুঝতে পারবে, বুঝতে পারছ? তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এই স্টোরিটা কেমন লাগলো জানাবে। আর আমি তো স্টোরি রাইটিংয়ের একটা পুরো একটা লিস্ট মানে কভার করছি তোমাদের এক এক করে, তো তোমাদের মধ্যে যারা অন্যান্য স্টোরিগুলি এখনও না দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলে গিয়ে বাকি স্টোরিটা দেখতে পারো, বুঝতে পারছ? আমি প্রায় 15-20টা স্টোরি রাইটিং তোমাদের আলোচনা করব। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এমন স্টাডি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। সো টাটা।